हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। अपनारा देखें एक्सप्लोर विद देवाशीष। हमारा आज सकाल बेलाय पालोलेम थेके एक गाड़ी भाड़ा निये सोजा चले गेछिलाम सालुलियम डैम, तारपर देखे नियेछिलाम मंगेशकरी टेम्पल। एटी रयेछे आगेर पर्वे। आगेर पर्वटी ना देखे थाकले डेस्क्रिप्शन देया लिंके गोवा फोर पार्टी अवश्य देखे नेबेन। एरपर आमरा चले गेछिलाम गोवा राजधानी पाणजिमे, सेखाने देखे नियेछिलाम खूबी द्रष्टव्य चार्चगुली। तारपर सोजा चले गेछिलाम डोना पावलार क्रीके एवं देखे नियेछिलाम एकटी अपूर्व सानसेट। तो चलुन शुरू करा जाक, लेट्स स्टार्ट। ओल्ड गोवा जस्ट ढुकछि, एटा पुरोटाई ओल्ड गोवा। एखाने विभिन्न धरनेर चार्च आछे, इसको देखना है पहले। बासिलस, यही तो बासिलस है। हां, तो आमरा नेक्स्ट पॉइंटे गिये कथा बोलछि। আমাদের ওল্ড গোয়াতে সাইট সিন বোম জেসাস ক্যাসিলাস চার্চ। এটা হচ্ছে ওল্ড গোয়াতে, এটা অনেক পুরনো বিল্ডিং, এর ভেতরটায় ঢোকা যায় না কারণ এটাতে হচ্ছে সবসময় কাজ চলে। আপনাকে বাইরে দিয়ে পুরোটা ঘুরতে হবে, রাউন্ড করে পুরো গ্রাউন্ডটা দেখাচ্ছি। এই জাস্ট এটা হচ্ছে আপনার এন্ট্রি গেট, উল্টো দিকেও আছে আরেকটা চার্চ, এটা দেখে তারপরটাই হচ্ছে যাবো আমি। হচ্ছে আমরা দেখে নিয়ে তারপর এর উল্টো দিকে যে চার্চটা আছে ওটাতে যাব। তো এটা এরকম রাউন্ড করে ঘুরে দেখতে হবে। তো দুপুরের দিক বলে একটু গরম রয়েছে, তো চলুন ধীরে ধীরে দেখি। এটা খুব এখানকার ফেমাস স্পট, কারণ অনেক বইয়ে শ্যুটিংয়ে বা অনেক কিছুতে আপনারা দেখতে পাবেন, এবং এটা খুব হেরিটেজ চার্চ অলসো, কারণ এটা আপনি অনেক জায়গায় শ্যুটিংয়ে দেখতে পাবেন। বোম জেসাস ক্যাসিলাস, আপনারা দেখছেন বোম জেসাস ক্যাসিলাস, এটা অনেক দিনের পুরানো, দেখতেই পাচ্ছেন কীরকম হেরিটেজ প্রপার্টি। অনেক দিনের পুরানো, সেন্ট বোম ডেসিলাস চার্চের এটা হচ্ছে ভেতরটা। আমি মোটামুটি ইউটিউব সার্চ করে দেখলাম যে যত ভিডিও দেখেছি কোনোদিন এর ভেতরের ভিডিওটা আমি ইউটিউবে পাইনি, থাকতে পারে হয়তো আমার ভুল হচ্ছে, কিন্তু ভেতরটা এক্সমাসের জন্য খুব সুন্দর করে সাজিয়েছে। দেখুন দেখাচ্ছি, ওই যে বিল্ডিংটা দেখছেন ওটা হচ্ছে বাইরের, ওটা হচ্ছে বাইরের পোর্শন, এটা হচ্ছে ভেতরের পোর্শন। এটা প্রি এক্সমাসের জন্য খুব ভালো করে সাজিয়েছে, দেখাচ্ছি কি সুন্দর সাজিয়েছে এখানে জেসাস। দেখুন কি সুন্দর করে সাজিয়েছে, যেমন আমাদের ওখানে এক্সমাসে সাজায় এক্স্যাক্টলি ওরকমই, খুব সুন্দর সাজিয়েছে। ভেতরের ভিডিওটা আমি সিরিয়াসলি কোথাও পাইনি, কারণ আমরা যখন মঙ্গেশকরী টেম্পলে গেছিলাম ওর ভেতরের ভিডিওটা কোথাও নেই, বাট ওটাও স্ট্রিক্টলি প্রোহিবিটেড ছিল, কিন্তু আপনাদের জন্য ভিডিওটা দিয়েছি, দেখে নেবেন, চ্যানেলে দেওয়া আছে মঙ্গেশকরী টেম্পলের ভেতরের ভিডিওটা। এখন আমরা ভেতরে আছি, এই পুরো জায়গাটা তো আপনাদের দেখালাম, এটা এক্সমাসের হচ্ছে জন্য যে সাজিয়েছে। তো এইটা দেখে আমরা জাস্ট উল্টো দিকে যে চার্চটা আপনাদের দেখেছিলাম হোয়াইট কালারের, ওই জায়গাটায় আমরা যাব। তো ওইটা গেলে আপনাদের দেখাচ্ছি চার্চটার হচ্ছে ভেতরে কতটা ঢুকতে দিচ্ছে না না দিচ্ছে। যদ্দূর আমার মনে পড়ছে ওখানেও প্রচুর বইয়ের হচ্ছে শ্যুটিং আমি দেখেছিলাম, কিন্তু এই চার্চের যে ভেতরের পোর্শনটা আপনি কোথাও দেখতে পাবেন। প্রচণ্ড রোদে গরম লাগছে বলে এটাকে লাগাতে বাধ্য হয়েছি, প্রচণ্ড গরম বাইরে। তো চলুন ওই দিকের চার্চটা রাস্তা উল্টো দিয়ে যেটা ঢোকার সময় সেটা ওটাতে ঢুকিয়ে আমরা দেখাচ্ছি আপনাকে। ওই বোম ডেস্ট্রাস চার্চটা রাস্তার উল্টো দিকে দেখে এই রাস্তাটা জাস্ট জেব্রাক্রসিং এ ক্রস করলে এটা হচ্ছে মেন গেট। এই গেট দিয়ে ঢুকলে দেখুন সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ, এটাও বিশাল বড় চার্চ, মোটামুটি এখানে বহু বইয়ের শ্যুটিং হয়েছে, আপনারা চার্চটা দেখলেই দেখতে পারবেন। চার্চের এটা দুটো উইং, একটা নিউ উইং একটা ওল্ড উইং, এটা বিশাল বড় এরিয়া, দেখি যদি ঢুকতে দেয়। তো কাছাকাছি গিয়ে আপনাদের হচ্ছে জানাচ্ছি যে ভেতরে কিছু হয়। এটার এরিয়াটাও চারধারে অনেক বড়, বিশাল বড় এরিয়া জুড়ে, এ সারি সারি দিয়ে হচ্ছে কাঁচ এবং ইয়ে জাস্ট বোম ডেসলেস চার্চের উল্টো দিকে, মানে আপনারা যদি একটা স্পটে আসেন তো আপনাদের দুটো স্পট এমনি কভার হয়ে যাবে, জাস্ট উল্টো দিকে, মানে
আপনাকে দুটো স্পটের জন্য দুদিকে যেতেও হবে না, এবং দুটোই খুবই খুবই পপুলার দুটো চার্চ, দুটোই হচ্ছে ওল্ড গোয়াতে। এখান থেকে করে আমরা যাব হচ্ছে নিউ গোয়া। এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারেই রয়েছে, এই দেখুন এখানে বোর্ড লাগানো আছে। তো আমরা কেরালা চার্চের দিকে যাই। কিছু লেখা রয়েছে, আপনারা একটু পজ করে হচ্ছে দেখে নেবেন। আর্কিওলজির মুভমেন্ট ইন ওল্ড গোয়া, ওল্ড গোয়াতে অনেকগুলো জায়গা, আর্কিওলজি অফ ইন্ডিয়া অনেকগুলো মুভমেন্ট রয়েছে, এখানটায় দিলাম। তো এই এই স্পটগুলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে হেরিটেজ স্পট হিসাবে কাউন্ট হয়েছে। তো একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন। এই আমরা এখন বেরিয়ে যাচ্ছি সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ থেকে, এরপর দেখি এখান থেকে নেক্সট ডেস্টিনেশন কোথায় যাওয়া যায়। তো এরপর নেক্সট ডেস্টিনেশনে গিয়ে কথা হচ্ছে। সত্যি বলছি আর পারা যাচ্ছে না, এত রোদ এত রোদ। এই আপনারা দেখছেন এটা কালারফুল স্ট্রিট, আমরা জাস্ট হচ্ছে এক্ষুনি এসে পৌঁছালাম। এখানটা পুরোটা হচ্ছে নো এন্ট্রি, এই জাস্ট এখানটা দিয়ে আমরা এসেছি, কিন্তু গাড়ি ওখানে নামিয়ে দিয়েছে, পুরোটা হচ্ছে হেঁটে আপনাকে যেতে হবে। তো এখানটা এটাকে ইনস্টা লেনও বলে, প্লাস কন্টিনিউয়াস স্ট্রিট আরেকটা নামেও আছে, এটা কালারফুল স্ট্রিট নামে রাখা দেবো, কারণ এখানে প্রচুর হিন্দি বইয়ের শ্যুটিং প্লাস হিন্দি বইয়ের গান এই জায়গাটা এই লেনটাতে আপনারা দেখতে পাবেন, প্রচুর বই শ্যুটিং হয়। চলুন দেখাচ্ছি। এই দেখুন বিভিন্ন জায়গার লেন, বিভিন্ন ধরনের বিল্ডিং করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন পুরো কালারফুল স্ট্রিট, প্রচুর বইয়ের প্রচুর বইয়ের এই জায়গায় শ্যুটিং হয়। এই বিল্ডিংগুলো বানানোই হয়েছে শ্যুটিং করার জন্য, দেখুন পুরো এটা শ্যুটিং প্লেস পুরো। আমি ঠিক বইয়ের নাম বলতে পারবো না, তবে দেখুন কীরকম বিল্ডিং করা আছে চারধারে। এখানে কয়েকটা বাড়িতে লোক থাকে, বাট বেশিরভাগ বাড়িতে লোক থাকে না। এই জাস্ট এই দেখুন এই জায়গাটাও আপনি প্রচুর সিনেমা দেখতে পাবেন, এই চার্চটা এটাও এখানে আর্টিফিশিয়ালি করা রয়েছে। এই যে পুরোটা দেখিয়ে দিলাম। নর্থ গোয়া থেকে সাউথ গোয়া এই ব্রিজটা কানেক্ট করে, এই নিচেরটা হচ্ছে ওল্ড ব্রিজ, ওপরেরটা হচ্ছে নিউ ব্রিজ, আর এইটা হচ্ছে মান্ডোবি রিভার মেন। এখান থেকে এই মান্ডোবি রিভারের ওই পার থেকে যত আপনার ক্যাসিনো বোট রাইড সমস্ত এখানটায় দেখতে পাবেন, পুরো পুরোটা সামনেটা ওই পুরোটা ডেল্টিং এ, এখানে যত ক্রুজ এই সেই সব এখানেই দাঁড়িয়ে। এই জাস্ট ব্রিজের তলায় যে রিভারটা দেখছেন ওই ডেল্টিং এ, এটাই হচ্ছে আপনার মেন। এই যে এখানে যে এটা এখানকার সব থেকে বড় রিভার মান্ডোবি, এই তো ডেল্টিং যে জ্যাক, এটা জ্যাক কিউ, এটা জ্যাক কিউ এন্ট্রান্স, এটা যে দেখছেন এই দেখুন ডেল্টিং জ্যাক। এই জাস্ট আমরা এলাম নতুন ডেস্টিনেশনে, এটা হচ্ছে সেন্ট পল ইমাকিউলেট চার্চ, অনেকে এটাকে পুরানো পর্তুগিজের চার্চও বলে। এই জাস্ট এলাম, এবার চার্চটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এই চার্চটা প্রচুর হিন্দি বই শ্যুটিং হয়েছে, যেমন ধরুন সিংহাম, গোলমাল থ্রি, আরও 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 অনেক বই। তো চলুন চার্চটার ভেতরে ঢুকে দেখাচ্ছি, প্রচুর ফেমাস চার্চ এটা গোয়াতে, এটা মেন পাঞ্জিম সিটিতে এই চার্চটা রয়েছে। আমরা এই ভেতরে যাচ্ছি, এই সিঁড়িটা দিয়ে উঠতে হবে, তো উঠে দেখাচ্ছি। সিঁড়িগুলো একদম পুরানো দিনে ছোটো 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 ছোটো, আমার যতদূর খেয়াল পড়ছে এই চার্চটা বোধ হয় দৃশ্যম টুদের হচ্ছে শ্যুটিং হয়েছিল কিছুটা পার্ট যতদূর মনে হচ্ছে। এই দেখুন এই সিঁড়িগুলো দেখে প্রচুর বইয়ের গানের শ্যুটের কথা আপনাদের মনে পড়ে যাবে। এই সিঁড়িটা দিয়ে ওপরটাই যেতে হবে। এই জাস্ট আমরা এসে পৌঁছালাম ডোনা পাওলা, এখান থেকে একটা খুব সুন্দর ম্যাজিস্টিক ভিউ পাওয়া যায়। তো আপনাদের দেখাচ্ছি, আপনি দেখুন এখানে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটি রয়েছে, বিভিন্ন ধরনের রয়েছে, দেখুন জেটস্কি থেকে আরম্ভ করে প্যারাসেলিং সেলিং সব রয়েছে।
ওই সাইডটাই হচ্ছে সিটা রয়েছে, এখানে একটা খাড়ি মতন পুরো 360 ডিগ্রি হচ্ছে ভিউ রয়েছে। এটাকে বলে ডোনা পাওলা। এর ওপরে একটা হাইস্ট পয়েন্ট ছিল কিন্তু এখন ওটাতে উঠতে দিচ্ছে না, ওই জন্য বন্ধ। ওপর থেকে যদি আপনি দেখেন তাহলে আরও ভালো হচ্ছে ভিউটা পাওয়া যায়। তো আলটিমেট আজকে আমাদের এটাই হচ্ছে লাস্ট স্পট, এরপর আমরা ক্যান্ডোলিমে চেক ইন করবো, কারণ আজকে আমরা ক্যান্ডোলিমে থাকবো। দেখুন ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে, আমরা এটা হচ্ছে ডোনা পাওলাতে এসেছি, একটা খুব সুন্দর জায়গা। ইট ইজ রেকমেন্ডেড ফর অল হু আর হচ্ছে কামিং টু ডোনা পাওলা। অ্যাকচুয়ালি আমি জায়গাটা দেখাচ্ছি, দেখুন আমরা যেখানটায় বসে আছি এই জায়গাটাই হচ্ছে পুরো ম্যাজেস্টিক ভিউটা পাওয়া যায় ডোনা পাওলা। এই রেস্টুরেন্টে যদি আসেন মাস্ট রেকমেন্ডেড লাঞ্চ করার জন্য, এখানে সমস্ত ধরনের খাবার পাওয়া যায়। দেখুন আপনাদের দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে ভিউ, আর হচ্ছে এই আমরা বসেছি। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কারেন্টস মাল্টি ক্রুজিং রেস্টুরেন্ট। খাবার সব পাওয়া যায়, একটু ভিডিওটা পজ করে দেখে নেবেন। দামগুলো মোটামুটি রিজনেবল প্রাইস, খুব বেশি দাম নয়। তো এখানটাতে এই দেখুন সমস্ত ধরনের, এখানে বিরিয়ানি থেকে আরম্ভ করে সব কিছু পাওয়া যায়। এই দেখুন ইট ইজ মাস্ট রেকমেন্ডেড, একবার ট্রাই করে দেখতে পারেন। এই ধরনের বিউটির সাথে এই হচ্ছে বসার জায়গা, জাস্ট এদের হচ্ছে ওপেন ডেক। দেখুন ডোনা পাওলার ওই সাইডটা কভার করে আমরা যদি এই সাইডটাই আসি, দেখুন এই সাইডের ভিউটা দেখুন, এখানেও সিংহমের প্রচুর পার্ট শুট হয়েছে। এই দেখুন এটা ক্রিকের মতন করা রয়েছে, এদিকটা পুরোটা হচ্ছে মার্কেট। এই যে মার্কেট রিজেন্ট, এদিক দিয়ে হেঁটে যদি আপনি আসেন, এই দেখুন এখানটা ক্রিক মতন করা রয়েছে। দেখুন এখানেও প্রচুর পরে শুটিং হয়েছে প্রচুর। আগে ওই ওপরটাই যেতে দিত, আমি দেখাচ্ছি। দেখুন এই দেখুন এখানটা থেকে যদি ভিউটা নেওয়া যায়, খুব ভালো একটা ড্রোন ভিউ পাওয়া যায়, কিন্তু এখন ওপরটায় যেতে দেয় না। তো এখান থেকেই দেখাচ্ছি, দেখুন প্রচুর বইয়ের এই জায়গাটাতে শুটিং হয়েছে, প্রচুর বইয়ের, প্রচুর হিন্দি বইয়ের শুটিং এখানটায় হয়। আমরা এখন পাস করছি হচ্ছে ম্যান্ডোভি রিভার, এখান থেকে মোটামুটি অল ক্রুজের ছবিগুলো দেখা যাচ্ছে। এখানে টোটাল ম্যান্ডোভি রিভার, এটা একটা দূরের একটা খুব ভালো একটা ক্রুজ মনে হচ্ছে। এটা ডেল্টিন ডেকেডই হবে। খুব ভালো দৃশ্য এটা, ম্যান্ডোভির উপর, ম্যান্ডোভি রিভারের উপরেই সব ক্রুজগুলো চলে। অলরেডি একটা ক্রুজ মনে হয় স্টার্ট করে দিয়েছে। হ্যালো এভরিওয়ান, আমাদের এবারের গোয়া ট্রিপে আমাদের এই ক্রুজ ট্রিপটি করা হয়নি, শুধু একটু সময়ের অভাবের জন্য। আপনারা যদি ক্রুজ ট্রিপটি করতে চান তাহলে বিভিন্ন ধরনের ক্রুজ রয়েছে, লাক্সারি থেকে মিনিমাম বাজেট ক্রুজও। তো লাক্সারি ক্রুজগুলিতে আপনি ক্যাসিনো, তার সাথে আনলিমিটেড বাফেট এবং ককটেল ডিনার করে নিতে পারেন। এগুলির প্যাকেজ মোটামুটি 1500 থেকে শুরু করে 3500-4000 অবধি আছে। তো ডেলটিন আছে, বিগ ড্যাডি রয়েছে এবং বিভিন্ন ধরনের নামজাদা ক্রুজ রয়েছে। এর সাথেও রয়েছে কিছু ফ্যামিলি ক্রুজ এবং লো বাজেট ক্রুজ, সেগুলি মিনিমাম 500 থেকে শুরু হচ্ছে। তো আপনারা যদি চান দিনের বেলাতেও কিছু হচ্ছে ক্রুজে লাঞ্চও করতে পারেন এবং ডিনারও করতে পারেন, কিন্তু আমি বলবো সন্ধেবেলা ইভিনিং ক্রুজগুলি নিতে। এবং যদি আপনারা ফ্যামিলি নিয়ে যান তো অবশ্যই ফ্যামিলি ক্রুজটি নেবেন। তো আমরা সারাদিন ঘুরে দেখেছিলাম পাঞ্জিম ও পাঞ্জিমের আশেপাশের কিছু দ্রষ্টব্য স্থানগুলি এবং সবশেষে দেখে নিয়েছিলাম ডোনা পাওলার ক্রুজ থেকে এক অপূর্ব সানসেট। তো আজকে আমাদের এখানেই হচ্ছে ঘোরাটি শেষ হলো এবং এরপরই আমরা সোজা চলে গেছিলাম ক্যান্ডোলিমের একটি হোটেলে, সি সাইড হচ্ছে ইন। আমরা ক্যান্ডোলিম চুজ করেছিলাম কারণ কালাঙ্গুটোর বাঘার মতন অত ভিড় এখানে নেই, একটু ভিড় এড়াতে নীলবিড়িতে থাকতে আমরা ক্যান্ডোলিমেই ছিলাম। তো এর পরের পর্বে আমরা চলে যাব নর্থ গোয়া এবং নর্থ গোয়ার কিছু পপুলার বিচেস এবং তার সাথে থাকছে ছাপোরা ফোর্ট এবং ছাপোরা ফোর্ট থেকে এক অপূর্ব সানসেট। তো যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন এবং পরের পর্ব খুব শিগগিরই আসছে আপনাদের জন্য। তো পাশে থাকবেন এই চ্যানেলটিকে একটু বড় করার জন্য, তো পাশে থাকুন সঙ্গে থাকুন। একটি ছোট্ট
টেকনিক্যাল ফল্টের জন্য হোটেলের রিভিউ ফুটেজটি আমার মোবাইলে আসেনি, তাই ছবিগুলি শেয়ার করলাম। আমরা আজকে সন্ধ্যাবেলাতেই ক্যান্ডোলিমের হোটেলে চেক ইন করেছি। তো এটা আমাদের হোটেলের প্রাইভেট স্যার, তো এটার অ্যাম্বিয়েন্সটা জাস্ট ফাটাফাটি। দেখুন, পুরো ভার্জিন বীচ, ক্যালাঙ্গুটার বাগাতে যেরকম হচ্ছে ভিড় হয়, তো ক্যান্ডোলিম বীচটা জাস্ট ভার্জিন বীচ। আপনার দেখাচ্ছি, দেখুন, এই দেখুন জাস্ট কি সুন্দর একদম পার্সোনাল প্রাইভেট স্যাক করা আছে, জাস্ট অসম। আর সামনেই হচ্ছে আপনার সি, আপনার যখন ইচ্ছা হবে গিয়ে হচ্ছে পা ভিজিয়ে আসতে পারেন সমুদ্রে। আর এইটা জাস্ট ফাটাফাটি এক্সপিরিয়েন্স। পিছনে এটা আমাদের হোটেলের যে পার্সোনাল স্যাক রয়েছে, সানাস ইন হোটেলের নাম। এখানে এই জায়গাটা পুরোটাই ভার্জিন। ক্যালাঙ্গুটার বাগাতে গেলে আপনি যেমন গিঞ্জি ভিড় পাবেন, এখানটা সেরকম পাবেন না, জাস্ট একদম মুক্ত হাওয়া, মুক্ত পরিবেশে। এই রাস্তাটি হচ্ছে আমাদের স্যাক থেকে হোটেলে ফেরার রাস্তা। আমরা ক্যান্ডোলিমে চেক ইন করে এই স্যাকেই হোটেল থেকে বসে রাতের ডিনারটি শেষ করে খুব তাড়াতাড়ি ফিরে গেছিলাম আমাদের হোটেলের রুমে এবং খুব তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। এইভাবে নতুন নতুন ভিডিও আর নতুন নতুন আপডেট পেতে কাইন্ডলি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবেন। সাবস্ক্রাইবের পাশে হচ্ছে বেল বাটনটা টিপে নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে যখনই ভিডিও দেবো ফার্স্টে আপনাদের নোটিফিকেশানটা যাবে।